Hey guys, good morning and welcome to my new vlog. আসলে কতদিন ধরে আমার ব্লগ করা হয়নি, বিভিন্ন কারণে ছিল, অনেক কিছু ব্যক্তিগত কারণ ছিল। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম আমার হলদিবাড়ি স্টেশনে। এখানে আমার দুই ভাই আসছে ওদেরকে নিতে। বেসিক্যালি ওরা আজকে, ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওরা হচ্ছে আজকে কিছু পথ শিশুদের খাওয়াবে, তো সেটারই প্রিপারেশন চলছিল সকাল থেকে। ওরা আসছে, আমি ওদের নিতে আসছি, তো দেখা হচ্ছে ভিডিওতে। তো এবারে আমি বসে ওয়েট করছিলাম, আর এটা হচ্ছে হলদিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন। এখানে ব্রিটিশ আমলে এখান দিয়ে বাংলাদেশ যাওয়া যেত, বর্তমানে মিতালি এক্সপ্রেস এই ওয়ে হয়েই বাংলাদেশে যায়। তো যাই হোক, এর মধ্যে সেই লোকাল ট্রেনটি ঢুকে যায় এবং আমার দুই ভাই ওরাও চলে আসে। তারপরে ওদেরকে নিয়ে আমি দোকানে চলে আসি, এবং যেহেতু আমাদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল, সেই জন্যই আমাদের ডোনেশন শুরু হয়ে গেছিল। যাই হোক, এর মধ্যে আমি আমার ক্যামেরার মধ্যে নিজের ফেসটা দেখে বুঝতে পারলাম যে আমার চুল এবং দাড়িগুলো আজকে কাটতেই হবে। যাই হোক, তো এর মধ্যেই বাবুদা টোটো নিয়ে চলে আসে, আর দেবা সেই খাবারগুলোকে টোটোর মধ্যে লোড করছিল। তো এরপরেই আমরা সেই খাবার ডিস্ট্রিবিউশন করতে বেরিয়ে পড়ি। তো এরপরে আমরা দোকানে ফিরে আমাদের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি একটু ঘুরতে। আর ঘুরতে যাওয়া মানে আমাদের বাড়ির সব থেকে কাছে হচ্ছে জয়ী ব্রিজ, তো আমরা সেই জয়ী ব্রিজে ঘুরতে চলে যাই। ভাইরা ওই দিকটায় ফটো তুলছিল, আর আমরা ব্রিজের তলে বসে বেশ আড্ডা মারছিলাম, বেশ সুন্দর একটা পরিবেশ ছিল সেখানে, হাওয়া হচ্ছিল। তো যাই হোক, তো এরপরে আমি আর পাপাই চলে আসি স্টেশনে, যেহেতু ভাইরা আজকেই ফিরে যাচ্ছিল। তো এরপরে সেখানে গিয়ে হঠাৎ করেই দেবদুলের সাথে দেখা, ও আমাদেরকে তারপরে লিফট দেয় ওর বন্ধুকে নামিয়ে। যাই হোক, এবং ফাইনালি ট্রিপলিং করে আমরা দোকানে পৌঁছে যাই, এবং এরপরে আমাদের দোকানে রেগুলার অ্যাক্টিভিটিস যা ছিল সেটা চলতে থাকে। তো এরপরেই আমার মনে পড়ে যায় আজকে সকালেই আমি দেখেছিলাম যে আজকে আমার চুল এবং দাড়িটাকে ট্রিম করতেই হবে, এবং সেই কথা মতোই আমি পৌঁছে যাই সোনাদার সেলুনে। সেখানে গিয়ে আমি আমার চুল এবং দাড়িকে ট্রিম করিয়ে নিই, এবং ফাইনালি এটা ছিল আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছিল আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এরপরে একটা ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে বলে আমি বাড়ি চলে যাই, এবং ফাইনালি সন্ধ্যাবেলা আবার দোকানে চলে আসি। দোকানে পৌঁছেই দেখি যে দোকানের সামনের দিকটা একেবারেই ফাঁকা ছিল, আমি ভাবলাম একদম কাস্টমার নেই, পরে দেখি যে না, পিছন দিকটায় দু একজন কাস্টমার ছিল। যাই হোক, তো এর মধ্যেই প্রায় 9:30 বেজে গিয়েছিল, দোকান একেবারেই ফাঁকা হয়ে গেছিল, আমি আর পাপাই দোকানের মধ্যেই ছিলাম। তো এখন ক্লিনিং চলছে, আমাদের দোকান আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। আমাদের আজকে গোটা দিনটা এইভাবেই কাটে। তো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওতে। টিল দেন গুড নাইট, ভালো থাকবেন সবাই।